প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। তার জন্ম অবিভক্ত বাংলার যশোর জেলায়, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত। তিনি 2 আগস্ট 1861 সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় রসায়ন গবেষণার প্রতিষ্ঠাতা এবং ভারতীয় রাসায়নিক শিল্প প্রতিষ্ঠাতা। তিনি 1912 সালে কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, 1919 সালে নাইট ব্যাচেলর, 1902 সালে ফেলো অফ কেমিক্যাল সোসাইটি, 1935 সালে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য, 1943 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের সদস্য পুরস্কার পান। 1944 সালে 16 জুন তার মৃত্যু হয়। আজ এই বিখ্যাত মানুষটির জন্মদিন। বেকার নিউজের পক্ষ থেকে আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়কে জানানো হচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। হ্যাপি বার্থডে স্যার। আপনারা দেখছেন বেকাই নিউজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন।